80 বছর বয়সে ম্যারাথনে অংশ নিয়েছেন ভারতীয় একজন নারী। শাড়ি পরে ম্যারাথনে অংশ নেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করেছেন তার নাতনি। ছবি প্রকাশের পর তাকে নিয়ে হইচই পড়ে গেছে পুরো বিশ্বজুড়ে। ফারাহ হোসেনের রিপোর্ট। নিছক শখের বশে ম্যারাথনে অংশ নেন ভারতীয় নাগরিক 80 বছরের ভারতী। টাটা মুম্বাই ম্যারাথনের 18তম আসরে অংশ নিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন ভারতী মেহতা। পুরো আসর জুড়ে সবার নজর ছিল তার উপরই। ভারতীর ম্যারাথনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন তার নাতনি ডিম্পল মেহতা ফার্নান্দেজ। ম্যারাথনে অংশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। চোখে চশমা পরে অন্যান্য প্রতিযোগীদের সাথে শাড়ি পরে ম্যারাথনে অংশ নেন তিনি, যা তাকে আরো বেশি জনপ্রিয় করে তুলেছে। সবাই বলছে বয়স এবং পোশাক কোনো বিষয় নয়, মনের জোরই সবচেয়ে বড়, যা প্রমাণ করেছেন ভারতী। তার হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। প্রতিযোগিতায় অংশগ্রহণের আইডি কার্ড গলায় ঝুলিয়েছিলেন তিনি। পায়ে নীল স্নিকার্স। জানা গেছে এবারের মুম্বাই ম্যারাথনে 4.2 কিলোমিটার দৌড়েছেন ভারতী। সময় লেগেছে 51 মিনিট, প্রায় এক ঘন্টার মতো দৌড়েছেন 80 বছরের একজন নারী, যা রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছে। এর আগে আরো 5 বার মুম্বাই ম্যারাথনে অংশ নিয়েছেন ভারতী। এজন্য নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করে তুলেছেন তিনি, নিয়ম মেনে প্র্যাকটিসও করেন তিনি। একটানা দৌড়ানোর জন্য নিজেকে তৈরি করছেন ভারতী। সংবাদ মাধ্যমে ভারতী জানান, ম্যারাথনে অংশ নেওয়া তার কাছে স্বপ্নের মতো। সুস্থ থাকার জন্য বেছে খাবার গ্রহণ করেন তিনি। সুস্থ থাকতে হাঁটা এবং দৌড়ানো অনেক প্রয়োজন বলেও মনে করেন তিনি। প্রতি বছর টাটা মুম্বাই ম্যারাথনের বার্ষিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। জানুয়ারি মাসে তৃতীয় রোববার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। করোনার কারণে গেল 3 বছর বন্ধ ছিল এই ইভেন্টটি। এবারের আয়োজনে অংশ নিয়েছেন 55,000-এর মতো প্রতিযোগী। বিশ্বজুড়ে বেশ কয়েক বছর ধরেই জনপ্রিয় হয়ে উঠেছে ম্যারাথন প্রতিযোগিতা। সারা বিশ্বের অসংখ্য প্রতিযোগীরা এতে অংশ নিচ্ছেন। এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছেন ম্যারাথনে অংশ নিতে। বাংলাদেশেও বিভিন্ন সময় আয়োজিত হয়ে থাকে এই ম্যারাথন প্রতিযোগিতা। ডেস্ক রিপোর্ট, নাগরিক।